হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ 2021 এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন, এই বিষয়টির ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির কোড হচ্ছে 23-19-13, পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 25-5-2023 তারিখে। প্রথমে শেয়ার করব ক বিভাগের প্রশ্ন। ক বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্বি প্রচুরকি বা দ্বি মোড সমস্যা কাকে বলে? উত্তর হচ্ছে, কোনো তথ্য সারিতে বা গণসংখ্যা নিবেশনে দুটি প্রচুরক থাকার ফলে প্রচুরক নির্ণয় করতে যে সমস্যা হয় তাকে দ্বি প্রচুরকি বা দ্বি মোড সমস্যা বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সারণীবদ্ধকরণ কি? উত্তর হচ্ছে, সারণীবদ্ধকরণ হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে উপাত্ত সমূহকে উপস্থাপনের একটি পদ্ধতি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হচ্ছেন কেনিথ ডি ভেইলে। 4 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণা কি? উত্তর হচ্ছে, সামাজিক গবেষণা হলো সুশৃঙ্খল ও যৌক্তিক পদ্ধতিতে নতুন তত্ত্ব আবিষ্কার, বিদ্যমান তত্ত্বের সত্যতা যাচাই এবং সামাজিক ঘটনাবলের কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করাই হচ্ছে সামাজিক গবেষণা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গবেষণা পদ্ধতি কি? উত্তর হচ্ছে, গবেষণা পদ্ধতি হল গবেষণা সংক্রান্ত নিয়মাবলী। 6 নম্বর প্রশ্ন, প্রত্যয় কি? উত্তর হচ্ছে, প্রত্যয় হচ্ছে কোনো ধারণা বা বিশ্বাস। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, হাইপোথেসিস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? শব্দটি গ্রিক শব্দ হাইপো এবং থিতেমি শব্দ দুটি থেকে এসেছে। এরপর প্রশ্ন হচ্ছে, পূর্বানুমান প্রণয়নের প্রথম পদক্ষেপ কি? পূর্বানুমান প্রণয়নের প্রথম পদক্ষেপ হলো যথার্থ পূর্বানুমান প্রণয়ন, যা পরীক্ষা করা হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কেস স্টাডি কাকে বলে? কোন একটি সামাজিক একক সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করাকেই কেস স্টাডি বলা হয়। 10 নম্বর প্রশ্ন, ডকুমেন্টের উৎস কি কি? ডকুমেন্টের উৎস হলো আত্মজীবনী, ডায়েরি, চিঠিপত্র ইত্যাদি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনক কে? বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনক হচ্ছেন বুধ। এরপরের প্রশ্ন হচ্ছে, নমুনায়ন কি? নমুনায়ন হলো যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক উপাদান নির্বাচন করা। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুকল্প কি? উত্তর হচ্ছে, পূর্ববর্তী জ্ঞানের উপর ভিত্তি করে গবেষণার উপর সম্পর্কে গবেষণার উত্তর সম্পর্কে গবেষণার পূর্বেই গৃহীত অস্থায়ী সিদ্ধান্তকে অনুমান বা অনুকল্প বলা হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রচুরক কি? কোনো তথ্য সারি বা নিবেশনে যে মানটি অধিক সংখ্যক বার থেকে, ওই মানটিকে উক্ত তথ্য সারিতে প্রচুরক বলে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ফলিত গবেষণা কি? গবেষণা হলো পর্যবেক্ষণ, অনুসন্ধান, পরীক্ষা, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সৃষ্ট নতুন চিন্তা বা ভাবনা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, আর ইকুয়াল টু জিরো দ্বারা কি বোঝানো হয়েছে? চলক দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। 17 নম্বর প্রশ্ন, ফলিত গবেষণা কাকে বলে? গবেষণার প্রাপ্ত তথ্যগুলো যখন মাঠ পর্যায়ে ব্যবহৃত হয় তখন তাকে ফলিত গবেষণা বলে। 18 নম্বর প্রশ্ন, তত্ত্ব কি? তত্ত্ব হলো দুটি প্রত্যয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের সাধারণ একটি বিবৃতি। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, কে সর্বপ্রথম ব্যবধাংক ব্যবহার করেন? কার্ল পিয়ারসন সর্বপ্রথম ব্যবধাংক ব্যবহার করেন।
20 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাউন্ডেশন অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হলেন পি ভি ইয়াং। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, আবদ্ধ প্রশ্নমালা কি? কাঠামোবদ্ধভাবে তৈরিকৃত প্রশ্নমালাই হচ্ছে আবদ্ধ প্রশ্নমালা। 22 নম্বর প্রশ্ন, সম্ভাবনার সর্বনিম্ন মান কত? সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে 1। 23 নম্বর প্রশ্ন, স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? স্ট্যাটাস ইতালিয়ান শব্দ, স্ট্যাটাস এর জার্মান শব্দ, স্ট্যাটিটেক হতে স্ট্যাটিস্টিক্স শব্দটির উৎপত্তি হয়েছে। 24 নম্বর প্রশ্ন হয়েছে, সাক্ষাৎকার কি? কোনো গবেষণার তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধানকারী এবং তথ্য সরবরাহকারীর মধ্যকার প্রত্যক্ষ কথোপকথনকে সাক্ষাৎকার বলা হয়। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, বেদাঙ্ক কি? কোনো তথ্য সারির বা নিবেশনের গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বেদাঙ্ক বলা হয়। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি? সামাজিক গবেষণার শেষ ধাপ হচ্ছে তত্ত্ব বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন। এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখানে টোটাল 26টা প্রশ্ন দেওয়া আছে, ইনশাল্লাহ এর মধ্যে দেখি কেমন পড়বে। আর এখন শেয়ার করব খ বিভাগের প্রশ্ন। খ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, সামাজিক গবেষণার উপাদান সমূহ কি কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। 3 নম্বর প্রশ্ন, গবেষণার নকশা বলতে কি বুঝো? 4 নম্বর প্রশ্ন, নিচের তত্ত্ব হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। সংখ্যাগুলো হলো 5, 7, 8, 10, 14, 15, 18, 20 এবং 22। ফার্স্ট নম্বর প্রশ্ন হচ্ছে, অনুকল্প কি একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য লিখো? 6 নম্বর প্রশ্ন, কেস স্টাডির পদ্ধতির সুবিধা কি? 7 নম্বর প্রশ্ন, নমুনা জরিপ ও সুমারি জরিপের মধ্যে পার্থক্য কি? 8 নম্বর প্রশ্ন, শহর সম্বন্ধের বৈশিষ্ট্য সমূহ লেখো। 9 নম্বর প্রশ্ন, প্রশ্নমালা ও শিডিউল এর মধ্যে পার্থক্য কি? 10 নম্বর প্রশ্ন, একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। সংখ্যাগুলো হলো 4, 6, 8, 10, 11, 13, 16, 19 এবং 21। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, গণসংখ্যা নিবেশন বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্ন, নিচের উপাত্ত হতে 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি আয়ত লেখ অঙ্কন করো। সংখ্যাগুলো হলো 25, 32, 42, 46, 45, 45, 55, 46, 56, 57, 62, 74, 44, 46, 54, 43, 44, 55, 56, 57, 58, 59, 30, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168,
করো। 15 নম্বর প্রশ্ন, নিচের উপাত্ত হতে মধ্যমান নির্ণয় করো। সংখ্যাগুলো হলো 3, 5, 9, 11, 10, 7, 8 এবং 2। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বিস্তার পরিমাপের উত্তম পরিমাপ কোনটি এবং কেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদান করো। এটাই ছিল হোম বিভাগের সাজেশন। টোটাল এখানে 16টা প্রশ্ন দেওয়া আছে, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই আপনাদের পরীক্ষাতে কমন পড়বে। আর এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, গবেষণা কি? সামাজিক গবেষণার উপাদানগুলো উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাজনীতি অধ্যয়নের সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গবেষণা নকশা কি? একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
4 নম্বর প্রশ্ন, গবেষণা নকশার বিভিন্ন স্তর সমূহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, উপাত্ত কি উপাত্ত সংগ্রহের পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতা সহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, প্রশ্নমালার সংজ্ঞা দাও, একটি উত্তম প্রশ্নমালা তৈরিতে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলো আলোচনা করো। এবং 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উপাত্ত কি বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন এর পার্থক্য লেখো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, গণসংখ্যা প্রস্তুতির ধাপগুলো আলোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।